হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঋষভ ট্রেডার্স। নমস্কার, আমি কৃতিকা শীল মিত্রা। আপনারা সবাই জানেন আমাদের শোরুমে মার্বেল টাইলস, ওয়ালপেপার, গ্রেনাইট, স্যানিটারি ওয়্যার এবং হোম ডেকোর আইটেম সব কিছুই পাওয়া যায়। আজকে আপনাদেরকে আমি ওয়ালপেপারের একদম লেটেস্ট ক্যাটালগ দেখাবো, আর আজকে পুরোটা দেখাবো না, আজকে হাফটা দেখাবো। পুরোটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদেরও ইন্টারেস্ট পাবেন না। আর নেক্সট তা দেখার জন্য আমি আপনাদের লাস্টে বলে দেবো কোথা থেকে আপনারা দেখতে পাবেন। চলুন আমি দেখানো শুরু করি। চলুন আমি দেখানো স্টার্ট করছি। ফার্স্ট এই ডিজাইনটা দেখুন কতটা ইউনিক। আর যদি আপনাদের মনে হয় এই ডিজাইনটা আপনারা একটা ওয়ালে করে বাদ বাকিটা আপনারা কালারও করতে পারেন, তাহলেও দেখতে ভালো লাগবে। এইটারই আরো কালার ভেরিয়েন্ট হচ্ছে এইটা ব্ল্যাক আর গ্রে এর ওপর। নেক্সট এইটা দেখুন, এটা যদি কেউ ঠাকুর ঘরে লাগান, আমি আপনাদের সাজেস্টও করছি অ্যাকর্ডিং টু মি, যেখানে লাগালে ভালো লাগবে সেই সাজেশনটাও আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এইটা যেমন রেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম ময়ূরের পালক করা আছে, এইটা আপনারা যদি ঠাকুর ঘরে লাগান তাহলে খুব ভালো দেখতে লাগবে। আর তাছাড়া এখানে মডেলে দেখতে পাচ্ছেন যে সোফার পেছনে ওয়ালটা করা আছে, তো সেখানেও আপনারা করতে পারেন অ্যাকর্ডিং টু ইয়র চয়েস অ্যান্ড প্রেফারেন্স। এইটা ব্ল্যাকের ওপর আছে অ্যান্ড গ্রিনটা কতটা খুলছে ব্ল্যাকের ওপর সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি দেখাতে দেখাতে কয়েকটা পয়েন্টস আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়ালপেপার লাগানোর জন্য ওয়াল সারফেস শুড বি প্লেন, মানে হচ্ছে আপনাদের ওয়ালের সারফেসটায় পুট্টি, প্রাইমার, প্রাইমার ক্যান বি ওয়াটার বেস প্রাইমার, অয়েল অয়েল বেস প্রাইমার আপনারা করতে পারেন। সেইটা করলে পরে প্রাইমারটা করার মেন কারণ হচ্ছে যাতে ওয়ালপেপারটা যখন আঠা দিয়ে লাগানো হয় তাহলে ওয়ালে খুব ভালোভাবে ফিক্স হয়। তাই জন্য অলওয়েজ ওয়ালে পুট্টি আর প্রাইমার করা থাকাটা একদম দরকার। সো দেখুন নেক্সট আমি দেখাচ্ছি। নেক্সট ওইটারই আরো কালার ভেরিয়েন্ট, একটা গ্রিনের ওপর যাচ্ছে আর আরেকটা এই পাশেরটা ক্রিমের ওপর যাচ্ছে। এটা শাইনটা আপনারা ওয়ালে লাগানোর পর তো আপনারা বুঝতে পারবেন, এই পাতাগুলোর মধ্যে এরকম গ্লিটারি এফেক্ট আছে। এটা কোনোভাবেই উঠে যাবে না, আমি হাতে করে দেখাচ্ছি, কোনোভাবেই উঠে যাবে না। আর এগুলো আপনারা, এটাও কালার ভেরিয়েন্স যাচ্ছে ওইটার এই ডিজাইনটা, আর এগুলো আপনারা চাইলে হালকা শুকনো আর একটু জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে আপনারা ক্লিন করতে পারবেন সারফেস, সেটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়ালপেপারটা যেহেতু ফিক্সেশনের টাইমে কিছু কিছু জায়গায় দেখবেন আপনাদের এরকম লাগানোর টাইমে যে একটা দাগ পড়ে, ওই দাগের ওখানে যেন জল না লাগে। তার কারণ হচ্ছে তাহলে কিন্তু আঠাটা খুলে যেতে পারে, তো তাই জন্য ওই জায়গাগুলো যেখানগুলো মানে জয়েনিং পয়েন্টস আছে ওই জায়গাগুলো ক্লিন করার সময় একটু কেয়ারফুলি ক্লিন করবেন আপনাদের ওয়ালপেপার। এবার অনেকে প্রশ্ন করে যে ওয়ালপেপার কতদিন, এটাও কিন্তু একটা খুব সুন্দর ইউনিক ডিজাইন, গোল্ডেনের ওপর যাচ্ছে। এগুলো কোনো ড্রয়িং এরিয়াতে লাগালে খুব ভালো লাগবে দেখতে। ইনফ্যাক্ট আপনারা চাইলে আপনাদের বেডরুমেও একটা ওয়াল এরকম করতে পারেন আর বাদ বাকি ওয়ালটা অন্য ওয়ালপেপার দিয়েও করতে পারেন, আবার অন্য কালারও আপনারা করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনাদের বাজেট এবং আপনারা কি করতে চান সেটা আপনাদের প্রেফারেন্সের ওপর। সো আমি যেটা বলছিলাম, এবার ওয়ালপেপার কতদিন টেকসই হয়, অনেকের এটা কোয়েশ্চেন থাকে। তো আমি যেটা বলছি যে আপনাদের ওয়ালপেপার করার পর মিনিমাম 15 ইয়ার্স থাকবে আর ম্যাক্সিমাম 20 ইয়ার্স মতো থাকে। এবার তার আগেই, বিকজ এখনকার দিনে ওয়েন উই আর ডুইং ওয়ালপেপার, এখনকার দিনে আমাদের চয়েস চেঞ্জ হতে থাকে, নতুন ডিজাইনস আসতে থাকে। তো আমরা কি করি, 7-8 বছর পর আমাদের মনে হচ্ছে যে না, আমাদের রুমের ওয়ালটা যেখানে ওয়ালপেপার করা আছে আই ওয়ান্ট টু চেঞ্জ, তখন আমরা ওটাকে খুলে নতুন ওয়ালপেপার লাগাই। তো তাই জন্য এটা আমাদের ওপর ডিপেন্ড করছে আমরা কতদিন ওটাকে রাখতে চাই, বাট 15 ইয়ার্স টু 20 ইয়ার্স আপনার ওয়ালপেপার থাকবে, কোনোভাবে নষ্ট হবে না। এবার যখন আপনি ওয়ালপেপার খুলে আরেকটা ওয়ালপেপার লাগাবেন, তখন অনেকের প্রশ্ন থাকে আমাদের ওয়ালটা কি নষ্ট হয়ে যাবে, কখনোই নষ্ট হবে না। তাই জন্যই অলওয়েজ ফিক্সেশনের আগে আমরা বলি পুট্টি আর প্রাইমার করে রাখাটা মাস্ট, যাতে ওয়ালের ইনার সারফেসটা মানে যেখানে ওয়ালপেপারটা লাগানো হচ্ছে তার নিচের সারফেসটা যাতে খারাপ না হয়।
তো আপনাদের ওয়ালপেপার খুললে পরে কোনোদিনই ওয়ালের সারফেস খারাপ হবে না। সো এই ডিজাইনটা দেখুন কতটা এলিগেন্ট আর ক্লাসি দেখতে। এটা যদি আপনাদের ফ্লোরেতে মার্বেল ফ্লোরিং করা থাকে আর পিছন দিকে যদি আপনারা এই ওয়ালপেপারটা লাগান ভীষণই সুন্দর দেখতে লাগবে। আর এইটার অনেকগুলো ডিজাইন যাচ্ছে, মানে ডিজাইন মানে কি কালার ভেরিয়েন্ট যাচ্ছে, যেমন এটা ব্লু এর ওপর, এটা হালকা গ্রেইশ কালারের ওপর। আর এই জিনিসটা যেটা আপনারা এই সিঙ্গেল লাইনে দেখছেন, এই পেপারটা যখন এক্সটেন্ড করবে তো তখন আবার এরকম ফ্লাওয়ার্স এর লাইনিং ক্রিয়েট হবে। এবার আপনাদেরকে এই যে আমি ওয়ালপেপারের ব্যাপারে কথাগুলো বলছিলাম, এইটা দেখুন এটা পুরো লিফ প্যাটার্নের মধ্যে যাচ্ছে, পুরো গ্লিটারি এফেক্ট। আজকে তো আমি নর্মাল আপনাদেরকে ব্রিফিং দিচ্ছিলাম দেখাতে দেখাতে ওয়ালপেপার যে কি রকম কি করা উচিত। এই ওয়ালপেপার আর পেন্ট, ঠিক আছে, এইটার ব্যাপারে মানে এটা কোনটা করলে ভালো হয়, মানে পেন্ট করলে কি অ্যাডভান্টেজ, ওয়ালপেপার করলে কি অ্যাডভান্টেজ, পেন্ট করলে কি ডিসঅ্যাডভান্টেজ, ওয়ালপেপার করলে কি ডিসঅ্যাডভান্টেজ, এই দুটোর ব্যাপারে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাবো। তার জন্য, সেইটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা, যদি আপনি নতুন হন, যদি আমাদের ভিডিওস ভালো লেগে থাকে, কালেকশনস ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফার্স্ট। আর এই যে আমি বলছি যে আপনাদেরকে আমি দেখাবো মানে ডিফারেন্স বিটুইন মানে ভার্সেস ওয়ালপেপার ভার্সেস পেন্ট, তো সেইটাও খুব শিগগিরই আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের কালেকশনস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওস। আর যদি আপনাদের কোনো কোয়েরিজ বা কোনো কিছু আমাদেরকে সাজেশন দেওয়ার হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইটা আমি লাস্ট, এই দেখুন এই এই যে প্যাটার্নটা, এইটারই যে আরেকটা ভেরিয়েন্ট দেখাচ্ছি, এই ভেরিয়েন্টটা দেখিয়ে আমি আপনাদেরকে কালেকশন, আজকের এই ক্যাটালগের কালেকশনটা এন্ড করব। ক্যাটালগটা অনেকটাই বড়, তো তাই জন্য আমি পুরোটা আজকে দেখাবো না, এই লাস্ট এই ডিজাইনটার কালার ভেরিয়েন্টগুলো দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করব। সো এটাই হচ্ছে লাস্ট এই রেডটা। নেক্সট দেখার হলে আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন আমাদের পুরো ক্যাটালগটার, পুরো ক্যাটালগটার কালেকশন, ঠিক আছে। আর আপকামিং ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ালপেপার ভার্সেস পেন্ট এইটার ব্যাপারে আপনাদেরকে বোঝাবো, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে যে আপনারা কি করবেন, ওয়ালপেপার করবেন না পেন্ট করবেন ওয়ালেতে, অ্যান্ড সেইটা আপনারা দেখতে পারবেন। আর যদি আজকের কালেকশন আপনাদের ভালো লেগে থাকে অ্যান্ড আপনারা নেক্সট কালেকশনটা দেখার জন্য আমি এইখানে সাজেস্ট করে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখতে পাবেন কালেকশনটা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, নমস্কার। দেখুন স্ক্রিনের দুদিকে দুটো ভিডিও আছে, আপনি দুটোর মধ্যে যে কোনো একটা দেখতে পারেন, তবে লেফট সাইডেরটা দেখার জন্য আমি আপনাকে সাজেস্ট করছি।